বিবিকা মকবাড়া মানে মহিলার সমাধি। এই সমাধিটি ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে, বর্তমান নাম সম্ভাজিনগর, সেখানে অবস্থিত। এটি 1660 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ আজম শাহ তার স্নেহময়ী মা দিলরাস বানু বেগমের নামে চালু করেছিলেন। এটি আওরঙ্গজেবের মা মমতাজ মহলের সমাধিস্থল তাজমহলের সাথে একটা অদ্ভুত সাদৃশ্য বহন করে। আওরঙ্গজেব স্থাপত্যে তেমন আগ্রহী ছিলেন না, যদিও তিনি দিল্লিতে ছোট কিন্তু মার্জিত মতি মসজিদটি চালু করেছিলেন। তাজমহলের সাথে তুলনা প্রায়শই এর নিজস্ব উল্লেখযোগ্য আকর্ষণকে অস্পষ্ট করে তুলেছে। এই সাদৃশ্যের কারণে একে দাক্ষিণী তাজ অর্থাৎ দাক্ষিণাত্যের তাজও বলা হয়। বিবিকা মাকবাড়া হল ঔরঙ্গাবাদ এবং এর ঐতিহাসিক শহরের প্রধান স্মৃতিস্তম্ভ। প্রধান প্রবেশদ্বারের দরজায় পাওয়া একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে এই সমাধিটি যথাক্রমে একজন স্থপতি আতাউল্লাহ এবং একজন প্রকৌশলী হংসপাত রায় দ্বারা ডিজাইন ও নির্মাণ করা হয়েছিল। আতাউল্লাহ ছিলেন তাজমহলের প্রধান ডিজাইনার ওস্তাদ আহমদ লাহোরির পুত্র। আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ পরবর্তী বছরগুলিতে শাহজাহান দ্বারা সমাধির মেরামত কাজের তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত ছিলেন। আগ্রার তাজমহলের মতো মহারাষ্ট্রের তাজমহল এত আলো ছড়াতে পারেনি, তবে শৈল্পিক কারুকার্যের মোগল স্থাপত্যের ছাপ আর মন ভোলানো একফালি বাগান যেন প্রকৃতির নির্মল ছোঁয়ায় রোজ প্রস্ফুটিত হচ্ছে। স্থানীয়দের কাছে এটি গরিবের তাজমহল এবং দক্ষিণের তাজমহল নামে অধিক পরিচিত। তাজমহলের দেওয়াল জুড়ে বসানো রয়েছে মূল্যবান সাদা পাথর, যেটা তাজমহলের সৌন্দর্যকে বহু মাত্রায় বাড়িয়ে দিয়েছে। অথচ আজম শাহ দ্বারা নির্মিত মাকবাড়ায় নাম মাত্র সাদা পাথর বসানো হয়েছে। এই সমাধির জন্যে মার্বেল আনা হয়েছিল জয়পুরের কাছের খনি থেকে। কথিত আছে, প্রেম নাকি স্বর্গ থেকে মর্তে আসে এক পবিত্র বন্ধনের মোহমায়ায় জড়িয়ে রাখতে। যুগ যুগ ধরে এই অপার্থিব প্রেম বা ভালোবাসা যা দিয়েই সংজ্ঞায়িত করা হয় না কেন, এটাকে চিরস্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো কমতি নেই সৃষ্টির সেরা জীব মানুষের। দিল্লির আগ্রায় সীমাহীন বিস্ময় আর প্রেমের অমর নিদর্শন হয়ে যুগ যুগ ধরে প্রেমের তীর্থস্থান হিসেবে আলো ছড়াচ্ছে বিখ্যাত তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি অমোঘ ভালোবাসা প্রদর্শনের জন্যে গোটা পৃথিবীকে তাদের ভালোবাসার সেই নিদর্শনের কথা জানান দিতে মনোহারী কারুকার্যের তৈরি করেছিলেন গ্রেট তাজমহল। এর প্রায় অনেক বছর পর ষষ্ঠ মোঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ তার মা দিলরাস বানু বেগমের প্রতি ভালোবাসার নিদর্শন রাখতে ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরঙ্গাবাদে নির্মাণ করেন দ্বিতীয় তাজমহল, যা দেখতে তাজমহলের মতো মনে হলেও এটির নাম বিবিকা মাকবাড়া। ইতিহাসবিদদের মতে বিবিকা মাকবাড়া আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। তবে এটা স্বীকার করতেই হবে যে শাহজাহানের তৈরি তাজমহলের তুলনায় এটি অতিশয় ভঙ্গুর।